हेलो फ्रेंड्स, आमी शेफाली। आमार यूट्यूब चैनेले आबारो आपनादे स्वागत जानाई। तो आपनारा सबाई चिंता करें एई गरमे आमरा गाछे की की खाबार देब। अनेकेई बोले जे खोल जल दीते ना, किन्तु ताहले की खाबार आपनारा गाछे देबेन? तो आज आमी आपनादेर साथे दुटो खाबार निये आलोचना करब, दुटो ना तीनटे खाबार निये आलोचना करब, जेटा आपनारा अनायासे एई गरमे समस्त रकम गाछे दीते पारेन, अर्थात फुल फल सब्जी। तो देखुन एगुलो होच्छे आमार घुटे भेजानो जल बा पुरोनो गोबर सार जे आमी एनेछिलाम तार साथे किछु ओपरे घुटेर मतो शुकनो हये गेछिलो। आपनारा बाजार थेके घुटे किने नितेओ पारेन, किंबा शुकनो गोबरके एइभावे तीन थेके चार दिन जले भिजिए सेई जल अनायासेई गाछे दिते पारेन, कारण गाछेर खाबार आमादेर जोगान दिये जेतेई हबे। तो आमरा चाइछि जे कोनोभावेई रासायनिक खाबार ना दिते। तो जैवभावे की की खाबार दिले आपनार गाछो एत सुंदर हेल्दी हबे, फुल फल एवं सब्जीते भरे जाबे। तो देखुन एखाने आमार रयेछे झिंगे, कुदरी, पटल, चाल कुमड़ो, विभिन्न रकमेर शाक, एमन कि देखलेन एपल कुल, सबेदा, पियारा, बरबटी। तो एखानेओ रयेछे बरबटी, तरबुज। तो देखुन छाद बागाने कीभावे तरबूज चाष करबेन तार आमी आलादा भिडियो आपनादेर साथे शेयर करब। तो विभिन्न रकम गाछे किन्तु अनासे आपनारा एई खाबारटा दिते पारेन। तो आपनारा एक मग जदि एई जलटा नेन, घुटे भेजानो जल, तार साथे आपनारा दस भाग एमनि प्लेन जल एड करे नेबेन। तो देखुन एखाने लाउ गाछ रयेछे, पटल गाछ, समस्त रकम गाछे किन्तु आपनारा निश्चिन्ते एई खाबारटि दिते पारेन এবং দেখবেন আপনার গাছও খুব সুন্দর সতেজ থাকবে এবং ফুলে ফলে ভরে যাবে। তো দেখুন কত পরিমাণে অ্যাপেল কুল হয়েছে। তো এটা হচ্ছে কিচেন কম্পোস্ট। তো কিচেন কম্পোস্ট কী করে বানাবেন খুব সহজেই, একদম গন্ধ দুর্গন্ধ ছাড়াই। তো সেটারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো তার সাথে আমি কিছুটা টাইকোডার্মা ভেরিডি এর সঙ্গে মিশিয়ে নিয়েছি, যাতে না কোনো ক্ষতিকর ছত্রাক গাছের নষ্ট করতে পারে। তো অনায়াসেই সমস্ত রকম গাছে দিতে পারেন। তো এখানে রয়েছে কিছুটা মিক্স জৈব সার, তার মধ্যে আপনারা চাইলে খোল, সর্ষের খোল না দিতে চাইলেও বাদাম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, পুরনো গোবর সার এবং নিম খোল, এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবেন। তো দেখুন এখানে শিঙের যে শিংকুচির টুকরোগুলো রয়েছে, তার মানে এটা আমার একেবারেই খুব খাঁটি শিংকুচি। তো এগুলোর সঙ্গেও আপনারা টাইকোডার্মা অল্প মিশিয়ে নেবেন। তো দেখুন এইভাবে আপনারা কিন্তু সমস্ত রকম গাছে এই খাবারটা মাসে অন্তত একবার হলেও দেবেন, যাতে সমস্ত রকমের খাবারের ঘাটতি কিন্তু এর মধ্যেই রয়েছে। অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সমস্ত রকম গাছে যেগুলো একেবারে মূল চাহিদা, সেগুলো কিন্তু খুব ভালোভাবে এগুলো পূরণ করতে পারবে। তো এর সাথে দেখুন আমি আরও নিয়ে নিয়েছি ডিমের খোসা, যেগুলোকে আমি ধুয়ে শুকনো করে রেখেছিলাম, এবং চায়ের পাতা, যেগুলোও আমি ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছিলাম। এর ফলে আপনি সমস্ত রকমের গাছের যে মূল উপাদান খাবার, তো সেগুলো আপনারা মেটাতে পারেন। তো দেখুন এখানে আমার রয়েছে গোলাপ গাছ, ক্যাপসিকাম। তো সমস্ত রকম গাছে কিন্তু এই খাবার আমি প্রয়োগ করে থাকি, যেহেতু এগুলো শো রিলিজ ফার্টিলাইজার, তো মোটামুটি মাসে একবার দিলেও যথেষ্ট। তো দেখুন এর সাথেও কিছুটা আপনারা ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন। এইভাবে গাছের কোড়াকে খুব ভালো করে খসিয়ে ওপরের কিছুটা মাটি তুলে নিতে হবে, যেখানে ফিডার রুটটা আপনারা দেখতে পাবেন সেই জায়গার ওপরে এই খাবারটা দিয়ে আবার পুনরায় যে মাটিটা তুলে নিয়েছিলেন সেই মাটিটা সুন্দর করে এর ওপরে চাপিয়ে দেবেন। তো দেখুন আমার ফুল গাছের গোড়াতে ডিমের খোসা, চায়ের পাতা অলরেডি দেখাই যাচ্ছে। তো এইভাবে আপনারা জৈবভাবে নিশ্চিন্তে এই তীব্র গরমের মধ্যেও গাছের খাবারের যোগান দিতে পারেন, যাতে আপনাদের গাছগুলো সুস্থ সবল থাকে। আর খোল পচানো জল যদি আপনারা চান অবশ্যই দিতে পারেন, তবে প্রচুর পরিমাণে তাতে জল মিশিয়ে খুব পাতলা করে দিতে পারেন, তাহলে কোনো অসুবিধা নেই। না হলে যদি আপনারা ভয় পান খোল পচানো জল দিতে, এই যে সারগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম নিশ্চিন্তে দিতে পারেন, গাছের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না।
তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এইভাবে নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। তো এইভাবে গরমে আপনাদের গাছকে সুন্দর করে আপনারা রক্ষা করুন, যত্ন করুন, এবং এইভাবে মাটির কিন্তু আপনারা জলটা একটু বুঝে দেবেন। যদিও গরমকাল, তবুও আপনারা মাটিটা 1 ইঞ্চি হাতে ভেতরে হাত দিয়ে দেখে নেবেন যে গাছে গোড়াটা একেবারে শুকনো যাতে না হয়ে যায়, বা একেবারে যেন না প্যাচ প্যাচে জল হয়ে যায়, যাতে গাছে ফাঙ্গাস লেগে গাছের ক্ষতি না হয়ে যায়। তো আজকের মতো নমস্কার বন্ধুরা।